লোকটির পাশে আসলে আমার কৌতূহল হলো, দেখি লোকটিকে চিনি কিনা। হাদিকেন তুলে যখন তার চেহারার দিকে তাকাইলাম, তার চেহারা যে নূর পরিলক্ষিত হলো, এতে আমার অন্তর পরিষ্কার সাক্ষী দেয় এই লোকটি যে ধর্মাবলম্বী, এই ধর্মটি হক এবং সত্য, এই লোকটিও সত্য। এমন চেহারাদের ব্যক্তি ধোকাবাজের চেহারা হতে পারে না, কারণ ভিতরের পাঁচ বস্তু, উপরের পাঁচ বস্তুর সাথে যোগাযোগ আছে। উপরের নূর এবং রহমত ভিতরে এসে ঘর করেছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে চেহারার মাধ্যমে। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, শাইখুল হিন্দ আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রাহেমহুল্লাহ যখন মালতার দ্বীপ থেকে মুক্তি পেয়ে সাহারানপুর আসতেছেন, ইংরেজ বেনিয়ারা দীর্ঘ চার বছর তাকে মালতার দ্বীপে বন্দী করে রেখেছিল। লক্ষ মানুষের ভিড় তাকে এক নজর দেখবে। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি ছোট্ট, আমারও আবেগ চাহিদা, আমি হযরতকে দেখতে যাব সাহারানপুর জংশন। যেহেতু ছোট্ট মানুষ, মানুষের প্রচন্ড ভিড়, আব্বার কাছে বললে আব্বা হয়তো অনুমতি দিবেন না, তাই না বলে আমি এক দৌড়ে সাহারানপুর গিয়ে হাজির হই, রেলওয়ে জংশন। সেখানে